स्केलेटल सिस्टम चलो ना कि स्केलेटल तो चल चलो ना कि तुम चलो। हेलो मिनरल हो गया स्केलेटल। দেখো জিনিসটা স্কেলেটাল সিস্টেমতে আমি বলেছিলাম কি দু রকম স্কেলেটাল সিস্টেম হয়, একটা কি হয় এক্সিওস আর একটা হয় ইন্ডো, তাই তো? স্কেলেটাল সিস্টেম এরকম করে দু ভাগে আমরা ডিভাইড করেছিলাম, একটা যেটা ছিল সে এক্সিও স্কেলেটাল সিস্টেম আর একটা ছিল, হ্যালো, এটা করেছি চলো ইন্ডোস্কেলেটাল সিস্টেম একজোয়েস। আর এটা একটা ইন্ডো, এখানে বলেছিলাম কি যদি কাট করো, কাট করলে কি হবে, নো পেন। আর এখানে কাট করলে কি হবে, পেন। এক্সাম্পল দিয়েছিলাম হেয়ার, নেল আর কি, নেল আর উইংস, যেখানে মানে কি সিম্পল ব্যাপারটা, এখানে নো ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন হবে না এখানে, এই বোন গুলোতে ব্লাড সার্কুলেশন হবে না। আর এখানে কি হবে, ব্লাড সার্কুলেশন হবে, ব্লাড সার্কুলেশন হবে, তাই তো? তারপরে একেই আমরা যে ব্লাড সার্কুলেশন হয়েছিল সেই বোনকে আমরা কি করেছিলাম, দু ভাগে ডিভাইড করেছিলাম, একটা ছিল এক্সিয়াল আর একটা ছিল কি, এক্সিয়াল ছিল আর কি ছিল, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার, ওকে। এটা এটাকে আবার ফার্দার তিন ভাগে ডিভাইড করেছিলাম, একটা ছিল স্কুল, ঠিক আছে, একটা ছিল স্কুল আর কি ছিল, রিব ছিল আর কি ছিল, ভার্টে ব্রাল ছিল। আর এটাকে দু ভাগে, গিরডাল আর লিম্বস, লিম্বস একটু বোঝো জিনিস, এটা আমি অলরেডি পুরো পড়িয়ে দিয়েছিলাম স্কুলতে, বলেছিলাম 28, আর এখানে বলেছিলাম তোমার ভার্টে বলতে 24, আর এখানে বলেছিলাম 26 মনে হয়, তাই তো? আচ্ছা একটা জিনিস দেখো, 24 আর 26, 50 আর 28, 78, এটা সব মিলিয়ে 78 প্লাস ভার্টিব্রাল যেখানে কানেক্টেড থাকে সেই নিজের মধ্যে একটা আরো হয়ে যায়, ঠিক আছে, তো প্লাস আর দুটো এর মধ্যে অ্যাড হয়ে যাবে, তো এটাকে অ্যাড যেটা হয় সেটা মানে প্লাস আর দুটো নিয়ে নাও, প্লাস দুটো, এই দুটো কোন কোনটা থাকে হার্ট এর সাথে কানেক্টেড থাকে সেটা থাকে স্টেরনাম, স্টেরনাম, আর এটা থাকে রিবস, মানে রিবস মানে কি বড় রিবস, যে রিবস গুলো কানেক্টেড থাকে না 26টা, ওটা পুরোটাই একটা যে রিবস থাকে মোটাটা ওটা রিবস, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? তো এই দুটো মিলিয়ে সব মিলিয়ে দেখো তো টোটাল টোটাল 80 খানা হাড় হলো, কোথায়, এই যে এক্সিয়াল পার্টে। মানুষের মানুষের শরীরে টোটাল কতটা হাড় রয়েছে, একটা অ্যাডাল্ট মানুষের শরীরে কতটা থাকে,
206, হ্যাঁ 206 থাকে। ওকে, আর 206-এর মধ্যে তুমি এখানে 80টা পেয়ে গেছো এক জিয়া, তার মানে বাকিটা যে রয়েছে 126, সেই হারটা এই পার্টটা রয়েছে। বোঝা গেল কিনা? তো আমরা এই পার্টটা ফিনিশ করে নিয়েছি অলরেডি আগে, আজকে আমরা এই পার্টটা ফিনিশ করবো, অ্যাপেন্ডিকুলার। ঠিক আছে, অ্যাপেন্ডিকুলার সেকশনটা আজকে ফিনিশ করবো। তাহলে আমরা টপিক দিই অ্যাপেন্ডিকুলার। যেটা টোটাল 126 বোন, কত বোন থাকবে এর মধ্যে? টোটাল 126 বোন থাকবে। ওকে, এর মধ্যে জেনারেলি এই দুটো পার্ট হলো, একটা পার্ট গিরডাল আর একটা পার্ট লিম্বস। ওকে, চলে আসো। এখানে জেনারেলি দু সেকশন আমরা পড়ব, লেগ দেখো অলরেডি বাদ বাকি আমরা পড়ে ফেলেছি, ব্রেন পড়ে ফেলেছি, ঠিক আছে, ব্রেনে ইয়ার আই সবগুলো পড়ে ফেলেছি, তাছাড়া স্কুল মানে এগুলো এই সব পড়ে ফেলেছি, মানে স্পাইনাল কর্ডের দিকে যেটা ছিল রিড, রিডের হাড় গুলো সেগুলো পড়ে ফেলেছি, আর বাকি কি রয়েছে? হাত আর পা। তো এখানে জেনারেলি অ্যাপেন্ডিকুলার মধ্যে আমরা হাত আর পায়ের হাড়টাই পড়ব। বুঝতে পারলে কিনা? ঠিক আছে, দেখো একটা পিকচার তৈরি করছি। দেখো এটা কি রয়েছে বলতো, এটা কি রয়েছে বলতে পারবে? ওয়ান সাইড, হ্যান্ডের এক দিকের পার্ট, যে কোনো এক দিকের পার্ট, হাতের দিক। ঠিক আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে, তো এই হাতের হাড় মধ্যে কি কি গ্রিডাল আর লিম্বস কিরকম কিভাবে থাকে সেটা দেখো। এই যে দেখতে পাচ্ছ উপরেরটা পার্ট, এটাকে বলা হয় কলার বোন। কি বলা হয়? কলার বোন। ঠিক আছে, তারপরে এটা যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্কাপুলা বোন। ঠিক আছে, এই জন্য এই দুটোকে
মিক্স করে দিলে, এই দুটোকে মিক্স করে একসাথে বলা হয় পেট্রোল, পেট্রোল গ্রেটার, আর এটাইকে বলা হয় শোল্ডার গ্রেটার। মানে এটাকে দুটোকে তৈরি হয় কোনটা, এই শোল্ডারটা, বুঝতে পারছো? ওকে, এর সংখ্যা কত থাকে, এখানে কটা হাড় থাকে? তো দুটো হাড়। তুমি দেখতো কোলার বোন আর স্ক্যাপুলা বোন, ঠিক আছে চলো। এবার যেটা এই যে দেখতে পাচ্ছ এই পার্টটা, এই এই পার্টটা, একে বলা হয় হিউমারাস, ঠিক আছে, এর সঙ্গে সংখ্যা এক, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই মাঝখানেরটা, এই সাইডের পার্টটা, এখানে যে হাড় পায় একটা, সেটাকে বলা হয় রেডিয়াস। এই পার্টটা, এটাকে বলা হয় আলনা, ঠিক আছে, আলনা। ওকে, এই দুটো এক একটা করে হাড় থাকে, ঠিক আছে, এক একটা করে। তারপরে যেটা, এটা দেখবে কার্পোলাস, ঠিক আছে, এই পার্টটা, এই নিচে এই যে দেখতে পাচ্ছ পার্টটা, এটাকে বলা হয় কার্পোলাস, ঠিক আছে। আর এটা টোটাল থাকে আটখানা, ঠিক আছে, আটখানা বন থাকে এর মধ্যে। তারপরে তার নিচে যেটা এই দেখতে পাচ্ছ এই সেকশনটা, এটাকে বলা হয় মেটাকার্পাস, মেটা কার্পাস, মেটাকার্পাস। আর এটা থাকে টোটাল পাঁচটা, ঠিক আছে। আর তারপরে এই যে পুরো সেকশন, আঙুলের সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে যে হাড় থাকে সেটাকে বলা হয় ফ্ল্যাঞ্জাস, ফ্ল্যাঞ্জাস, ঠিক আছে। আর এর সংখ্যা টোটাল থাকে 14টা, কত থাকে 14টা। এবার গুনে বলো কতটা হবে, একটা ওয়ান হ্যান্ড ইকুয়াল টু কত, একটা হাতে কটা বন্ধ, গুনে বলো, একটা দুটো তিনটে, তিন 29 আর কটা, 29, ঠিক করে গুনো। এক দুই তিন, তিন আর তিন 11, 11 পাঁচ 16, 16 14 30, 30টা হলো। আর এইদিকে দুটো, কত হলো টোটাল বল, 32টা। মানে যদি হ্যান্ড বলো, শুধু হাত বলো, হাতের মধ্যে কত রয়েছে, 30টা। আর যদি এই পুরো সকেট কে নিয়ে বলো, তাহলে কত রয়েছে, 32টা, ঠিক আছে। টু হ্যান্ড কত হবে, তো 32 × 2, 64 বন, ঠিক আছে, বুঝতে পারলে? পরীক্ষাতে ওয়ান হ্যান্ড বললে, টোটাল বললে, টোটাল 64 থাকে, একটা হাত বললে, ওয়ান হ্যান্ড, তাহলে কত হবে, মানে 32টা। আর যদি শুধু বলে উইদাউট শোল্ডার, শোল্ডার বাদ দিয়ে শুধু হ্যান্ড, তাহলে 30টা, একটাতে, আর দুটোতে 60টা, বুঝতে পারলে কি? এই পুরো জিনিসটা বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো কি? হ্যালো, মুছে দেবো কি বলো, সব বুঝতে পেরেছো? সোনিয়া সামল নাই, স্যার অভি হম জয়েন কিয়ে। বাড়ি বাড়িয়া কি। স্কেলেটাল সিস্টেম এ এক্সিয়াল পহলে হি বাতা দিয়ে থে, টোটাল এক্সিয়াল মে 88 হাড় হতি হ্যায়, ঠিক হ্যায়। আব জো আজ হাম লোগ অ্যাপেন্ডিকুলার হাড় বাতা রহে হ্যায়, অ্যাপেন্ডিকুলার হাড় মে টোটাল দো পার্ট হতি হ্যায়, কুছ গ্রেডাল হতি হ্যায়, কুছ লিম্বস হতি হ্যায়।
गिर्डल जो है वो कौन सा है, जो ये शोल्डर है गिर्डल कहा जाता है, जहाँ पर ज्वाइंट किया होता है, तो ये जैसे गिर्डल है, पेक्टोरल गिर्डल। इसके अलावा जो भी है बाकी सारी लिम्ब है, ठीक है। तो गिर्डल में कितने हैं, यहाँ पर दो तरह से बना हुआ रहता है, एक ऊपर वाला पार्ट एक नीचे वाला पार्ट। तो ऊपर और नीचे वाला पार्ट दोनों को मिलाकर, ऊपर वाले पार्ट को जो यहाँ शोल्डर है, ऊपर वाले पार्ट को कॉलर वाल बोला जाता है, कॉलर बोन। ऊपर में जो हाड़ रहती है वो कॉलर बोन, यहाँ पर जो दिख रही है यहाँ पर ये कॉलर बोन। इसके अलावा जो नीचे वाला पार्ट है, यहाँ जो हाड़ है ये वाला है स्कैपुला बोन। दोनों जब मिल जाती है एक साथ, इसको बोलते हैं पेक्टोरल गिर्डल और इसी को बोलते हैं शोल्डर गिर्डल, ठीक है। इसके नीचे जो हाथ होती है, हाथ ये हाथ में जो है यहाँ पर क्या होता है, ह्यूमरस, ये जो ह्यूमरस जो है एक ठो हाड़ होती है। उसके बाद यहाँ पर ये आती है, इसके थोड़ा सा नीचे जो है इसमें इसमें दोनों साइड से हाड़े होती है, ठीक है। मतलब इस साइड इधर एक और एक इधर, ऊपर और नीचे देखो इधर, इसी को हम ऐसे दिखाते तो लेफ्ट राइट दिखाते, इधर और इधर, ये जो दो हाड़े जो है उसको कहते हैं, एक टो को रेडियस दूसरे को अल्ना, समझे कि नहीं बात। एक को अल्ना और एक को रेडियस। उसके बाद नीचे जब बढ़ते हैं, यहाँ पर जो हाड़े हैं ये हाड़ को क्या कहती है, बॉन्ड को क्या कहते हैं, कार्पस। उसके भी नीचे यहाँ पर जो हाड़ है इसको क्या कहते हैं, मेटाकार्पस। कार्पल की संख्या 8 होती है, मेटाकार्पल की संख्या 5 होती है। उसके बाद जो अंगुली में यहाँ पर जो हाड़े होते हैं फ्लैंजस, इसको कहते हैं, मतलब तो यहाँ जो हाड़ होती है उसको फ्लैंजस कहते हैं, और वो उनकी संख्या 14 होती है। सब मिलाकर जोड़ दो तो अगर शोल्डर को लेकर जोड़ो, गिर्डल को लेकर जोड़ो, तो 32 हाड़े होंगे एक हाथ में, तो दोनों हाथ में जाकर 64 हाड़ होगी, मतलब 64 बोन होगी। समझ में आई कि नहीं बात, बोलो। यस ए सर, কেউ যদি এখনো না বুঝতে পারো তো বলবে কি, বাকি সবাই রাখি নো নেম কে রয়েছে সেটা, পিয়ালি রজনী সাহেব শুভদীপ একটু বলো। রিপিট করুন। রিপিট করে দিচ্ছি, বলছি দেখো এই যে শোল্ডার রয়েছে না, এই হাতের হাতের হাড়কে দু ভাগে ডিভাইড করা হচ্ছে, মানে এই স্যার পুরো আরেকবার একটু এখান থেকে, বলুন। বলছি তো এই এখান থেকে পুরো একদম নিচে হাত পর্যন্ত সেটা পুরো হাড়কে দু ভাগে ডিভাইড করা হয়েছে। এই সকেট যেটা রয়েছে এটাকে গির্ডাল বলা হয়, আর বাদ বাকি যেখানে হাড় হবে সেটাকে লিম্ব বলা হবে, ঠিক আছে। বুঝতে পারলে কিনা? হুম, বলো। স্যার স্যার বলি ওই হ্যাঁ বলো, কার্পালসের নিচে কি, নিচে যে স্যার ওই ভার্টিক্যাল যে লেম আছে ওই লেম মেটাকার্পাস আছে? এই যে আচ্ছা, হ্যাঁ এখানে এই যে হাড় গুলো এখানে, এই এটা হলো তোমার, এই যে হলো সেটা কার্পালস এখানে, আর এর থেকে এখানে যে কি ভার্টিক্যাল গুলো হাড় রয়েছে সেটা হলো মেটাকার্পাস, ঠিক আছে। আর তারপরে হ্যাঁ এখানে স্যার, যে হাড় পাবে সেটা ফ্যালেঞ্জাস। আচ্ছা, যেটা সম্ভাবনা বলছি, এটা উপরেটা শোল্ডারে এর নাম রয়েছে দেখো কলার্স বোন, এখানে যে হাড় রয়েছে কলার্স বোন, এই নিচের তলায় যে হাড় পাবে সেটা স্ক্যাপুলা বোন বলা হবে। এই দুটোকে মিলিয়ে একসাথে কি বলা হয়, পেক্টোরাল গির্ডার আর শোল্ডার গির্ডার, ঠিক আছে। এর কাজ কি রয়েছে, এটা হাতকে জয়েন্ট করে রাখে আর মুভ করায়, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো এর থেকে একটু নিচে নামবে, এই যে সোজা পার্টটা, এখানে যে হাড় রয়েছে মোটামুটি একটাই হাড় রয়েছে, সেটা নাম রয়েছে হুমরাস। তার নিচে যদি আর যাও, তার নিচে যাও, এইখানে দেখবে এই দিকে এই দিকে দুটো পার্টে, এই পার্টে আর এই পার্টে দেখো হাড় দেখা যাবে, হাত দিয়ে টিপে দেখো হাড় পাবে। এই হাড়টাকে একদিকে একটা রেডিয়াস, অন্যদিকে একটা আলনা বলা হয়, ঠিক আছে। তার নিচে নামবে, তো নিচে নামবে তো এই যে এই পাবে, এখানে হাড় পাবে, তো এই হাড়গুলো 8খানা রয়েছে যেটাকে বলা হয় কার্পাস। তার নিচে আরো একটু নামবে, এখানে হাড় পাওয়া যাবে, সে হাড়গুলো মেটা কার্পাস, তার সংখ্যা 5টা। আর সব থেকে নিচে আঙুলগুলো, তার স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্ক্রিনটা অফ হয়ে গেছে, আচ্ছা আর নিচে যেটা পাবে, এই যে এখানে যেটা পাবে, মানে এখানে বললাম মেটাকার্পাস, এখানে বললাম কার্পাস, আর এখানে যে আঙুলের কাছে পাবে সব হাড়গুলো সেটা ফ্যালেঞ্জাস বলা হয়। বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? সুমনা বুঝতে পেরেছো কি? স্যার এখনো ভিডিওটা দেখা যাচ্ছে না ক্লিয়ার। ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ভিডিও তো এখানে পুরো ক্লিয়ার দেখাচ্ছে। ঠিক আছে ভাই।
আমার তো আমার এখানে খুব পেটে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ তা হ্যাঁ, তো দেখতে দেখো পেয়েছি, না, এবার দেখা যাচ্ছে। আরে আমি ভিডিও দেখার দরকার নেই, তুমি নিজের শোল্ডারটাকে দেখো, উপরে যেটা রয়েছে সেটাকে বলা হয় কলার বোন, আর তোমার এই শোল্ডারের নিচেটাকে বলা হবে স্ক্যাপুলা বোন। এই পুরো শোল্ডারকে একসাথে দুটোকে মিশিয়ে, দুটো বোন উপরে আর নিচেটা বোন মিশিয়ে দাও, ওকে প্যাক্টোরাল গেড্রাল বলা হয় আর শোল্ডার গেড্রাল বলা হয়, ঠিক আছে, একই নাম। ওকে, দুটো হাড় তাহলে এখানে থাকলো শোল্ডারতে, হাত যখন এই মোটাটা পোর্শনটা এলে এখানে একটাই হাড় পাওয়া যায়, তার নাম রয়েছে হুমরাস। তার নিচে যখন এটা বুক পাবে, এর নিচে একটু আসবে, তো এখানে দুদিকে এই দিকে আর এই দিকে দুটো হাড় পাবে, এই দুটো হাড় লেফট রাইট সাইডে আলনা রেডিয়াস বলা হয়। তার নিচে যাবে কর্পাস পাওয়া বলা হবে, আর তার নিচে যাবে মেটা কর্পাস বলা হবে, তার একদম সব থেকে আঙুলের কাছে আসবে ফ্যালেঞ্জেস বলা হবে। সবার সংখ্যা বলে দেওয়া হয়েছে, দুটো শোল্ডারতে, একটা হুমরাসতে, একটা রেডিয়াস, একটা আলনা, একটা কর্পাস, 5টা মেটা কর্পাস আর 14টা ফ্যালেঞ্জেস, সব মিলিয়ে 32টা হাড় হলো একটা হাড়। তাহলে সেকেন্ড হাটও 32টা হবে, টোটাল 64টা হাড়। বলো বুঝতে পারলে কিনা, কোনো প্রবলেম থাকলে বল। বোঝা গেল শুভ না? বলো, বুঝতে পেরেছো তো? মুছে দিলাম কিন্তু, হাতের পর চলে আসো পায়ের দিকে, পায়ের দিকে চলে আসো, কয়টা হাড় হচ্ছে সেটা দেখে আজকে স্কেলেটাল সিস্টেম শেষ করবে, তারপরে ব্লাড সার্কুলেশন। দেখো এটা একসাথে দুদিকে শোল্ডারটা তুমি দেখতে পাচ্ছ, মানে এরকম দুটো থাকবে, দুটো পার্ট, ঠিক আছে, এটা দুটো পার্ট, বুঝতে পারলে কিনা, শোল্ডারে একটা পাশাপাশি দুটো থাকবে, এই দুটোকে একসাথে পেলভিক গিরডাল বলা হবে। কি বলা হবে এটাকে? বলা হবে পেলভিক গিরডাল। ওকে, পেলভিক গিরডাল বলা হবে যেখানে তুমি দেখবে এখানে হিপের কাছে যেটা জয়েন্ট করে পাকে রাখ, ঠিক আছে, এক সাইডের টা আমি বানাচ্ছি পেলভিক গির্ডাল। এবার দেখো এর নিচে যখন আসবে এই পার্টটাকে, এই সেকশনটাকে বলা হয় ফেমার, আর কোথা বলা হয় ফেমুর, যাই হোক দেখি। সেকেন্ডটা নিচে এই যে দেখছো এই হাড়টা, এইখানেও একটা হাড় থাকে, এই হাড়ের নাম রয়েছে পটেলা। কি রয়েছে? পটেলা। তারপরে দেখতে পাচ্ছ টিবিয়া, এটাকে টিবিয়া বলা হয়, এটাকে এই সাইডে কে টিবিয়া বলা হয়, আর এই যে সাইড রয়েছে
এই সাইড কে ফেবুলা বলা হয়, ফেবুলা, ফেবুলা, ঠিক আছে। আর তারপরে নিচে টার্সালস, এটাকে বলা হয় টার্সালস, এখানে যে হাড় রয়েছে টার্সালস, ঠিক আছে। আর নিচে যেটা রয়েছে মেটা টার্সালস, এটা মেটা টার্সালস, মেটা টার্সালস। আর এখানে যে রয়েছে, এখানে একই জিনিস, ফ্যালেঞ্জাস, ফ্যালেঞ্জাস, ঠিক আছে। এবার জিনিসটা তোমাদেরকে বলে দিই, সংখ্যা কোনটা কতটা। এখানে একটা একটা দুটো, ঠিক আছে, দুটো ফেমার একটাই রয়েছে, বাট মাথায় রাখবে এটা রয়েছে লার্জেস্ট। এটা কি রয়েছে? লার্জেস্ট বোন অফ হিউম্যান বডি। তোমাদের মাথায় রাখবে কি স্মলেস্ট বোন কি ছিল বলো তো? হ্যালো, কানে। তাহলে তোমাদেরকে যদি বলে কি লার্জেস্ট বোন অ্যাক্সিয়ালতে পাওয়া যায় নাকি অ্যাপেন্ডিকুলারতে পাওয়া যায়, কোন সেকশনে পাওয়া যায়, এটা বলতে পারবে কি না? কান ফান না দিয়ে সোজা যদি বলে কোন সেকশনতে পাওয়া যায়, অ্যাক্সিয়াল না অ্যাপেন্ডিকুলার, তো বলতে পারবে লার্জেস্ট টা থাকে অ্যাপেন্ডিকুলার আর স্মলেস্ট টা থাকে কোথায়? তো অ্যাক্সিয়াল। ওকে, তো একটা বললাম, এটাও যে পাথেলা রয়েছে সেটা একটাই রয়েছে, এটাও যেটা রয়েছে সে একটাই রয়েছে, ঠিক আছে। তারপর টিবিয়া যেটা রয়েছে সেই একটাই রয়েছে, ঠিক আছে। এই টার্সালস যেটা রয়েছে, টার্সালস এর সংখ্যা 7 খানা হয়, মেটা টার্সালস রয়েছে তার সংখ্যা 5 খানা, ঠিক আছে। আর ফ্যালেঞ্জাস যেটা রয়েছে তার সংখ্যা 14টা। এবার গুনে বলো কটা হয়, এখানে এক একটা বলো গুনে কটা হয়, 1 2 3 4 5 6 3 1 4 4 2 6 6 7 13, 13 5 18, 18 14 32 নাকি, 32 না 31 হলো, দেখো একটু ঠিক করে, 1 2 3, টিবিয়া একটা, পাথেলা একটা, ঠিক আছে, একটা, এক দুই তিন স্যার চার, 32। 32 হয়ে গেল না, তার মানে এটা একটাই ধরা হয়েছে। 32 দুনে 65, দাঁড়াও ওইদিকে কতটা বলেছিলাম, 64টা নাকি, আগেরটা, আগেরটা কত বলেছিলাম, 60 আর 64, হ্যাঁ হ্যাঁ 64, 126 থেকে মাইনাস করো 64 কত হবে, মানে 2 আর 12 6, 62, মানে 31টা হওয়া উচিত। তো এটা তো থাকবে একটা, একটা দুটো, আচ্ছা এটা দুটো সেকশন, এটা হাফ সেকশন, ওদের ওই সাইডে রয়েছে হাফ সেকশন, ওই সাইডে রয়েছে, বুঝিস, মানে গ্রিডল দুটো একসাথে মিক্স আপ, এটা হাফ সেকশন, ওই দিকের পার্টটা রয়েছে, তো ওটা ওর মধ্যে কাউন্ট হয়ে যাবে, বুঝতে পারলে কিনা, এই দিক দিয়ে যখন অ্যাঙ্গেল তৈরি হবে তখন এটা, তো এই পার্টটাতে আমি কাউন্ট করব না, টোটাল দুটো রয়েছে, দুটো মিলিয়ে একটা হবে এখানে, এটা মাথায় রাখ। ওখানে দুটো দুটো করেছিল 4 খানা, এখানে এই সেকশনটা মানে হাফ সেকশনটা একটা দিকে, এটা ওপেন থাকলো, এটা থাকলো সেকেন্ড পার্টটাই, এই দিক দিয়েও আবার একটা কি থাকবে, এইরকম করে থাকবে, ঠিক আছে, এরকম করে এই দিকের দিয়ে তৈরি হবে, বুঝতে পারলে কিনা, তো তার জন্য এখানে থাকবে, বুঝতে পারলে, তো একটা দুটো তিনটে চারটে, আর এই দুটোকে মিলিয়ে কিন্তু গ্রেডাল হবে, পেলভিক গ্রেডাল কিন্তু দুটোকে মিলিয়ে হবে, কিন্তু এই পার্টটা সেকশনটা সেকেন্ড সাইডের দিকেরটা রয়েছে, এই পার্টটা যেটা রয়েছে সেটা সেকেন্ড সেকশন দিকে, বুঝেছো, এই যে হাফ করে ছড়ে দিলাম। ওকে, তো ব্যাপারটা রয়েছে তোমাদেরকে এখান থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। এবার দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 5 10, 10 7 14,
চব্বিশ আর চব্বিশ আর সাত 31, তো টোটাল কত হলো? টোটাল ইন ওয়ান লেগ একটা লেগ 31, টোটাল ইন টু লেগ তো 31 ইন্টু 2 62। এবার তুমি নিজেই বলতে পারবে, অ্যাডাল্টে কি কি হলো? অ্যাডাল্ট একটা মানুষে এক্সিয়ালতে কত হলো? এক্সিয়ালতে তুমি দেখলে 80টা, আর অ্যাপেন্ডিকুলারতে সেটা হলো মানে আগেরটা দেখলে 64 প্লাস 62 126, আর সব মিলিয়ে টোটাল 206। বোঝা গেল? এটা বোন সিস্টেম, তুমি পুরো বুঝতে পারলে? এটা অ্যাডাল্ট কিন্তু লিখেছি অ্যাডাল্ট, এই ওয়ার্ডটা মাথায় রাখবে, অ্যাডাল্ট। ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকলে বলবে, বুঝতে পারলে কি? বলো। নেটওয়ার্ক ডাউন চলছে, নেটওয়ার্ক ডাউন চলছে, বলো। হ্যালো, সামনে কেমন কোশ্চেন আছে? ঘরে নামগুলো ইম্পর্টেন্ট নাকি? বলছি এখান থেকে কোশ্চেন কেমন আছে, এমন ভাবে কোশ্চেন আছে। দেখো সব থেকে ফেমাস কোশ্চেন ভিভিআই, যদি বলতে পারো ভিভিআই, তো দ্যাট ওয়ান ভিভিআই, ভিভিআই ফেমাসটা সব থেকে লং লার্জেস্ট রয়েছে বন হিউম্যান বডিতে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে কোথায় থাকে, এটা লিখতে পাওয়া যায়, বুঝেছো? ওকে, বাদ বাকি ডাইরেক্ট জিজ্ঞেস করে কি অ্যাপেন্ডিকুলারতে কত বন রয়েছে আর অ্যাক্সিয়ালতে পার্টটাতে কত বন রয়েছে, বুঝলে কিনা? ঠিক আছে, অনেক সময় যদি একদম খুব ডিপলি যায় তো এটা আমি বললাম পিএসসি লেভেলে এইটুকু জিজ্ঞেস করবে, আর যদি ডিপলি যায় তাহলে আর কি জিজ্ঞেস করতেই পারে, পেলভিক গির্ডল কোথায় পাওয়া যায়, ঠিক আছে, অ্যাপেন্ডিকুলার। ওকে, সেকেন্ড জিজ্ঞেস যদি করে কি ফ্ল্যাঞ্জাতে কত হার্ট হয়েছে, তো বলতে পারবে, কারণ কি ফ্ল্যাঞ্জাতে এখানে ওখানে দু জায়গায় কমন পাওয়া যায়, তাই কোশ্চেন করতে ওদেরকে খুব সুবিধা হবে, ডাইরেক্ট ফ্ল্যাঞ্জা লিখে দেবে, কিচ্ছু লিখবে না, হ্যান্ড আর লেগ ফ্ল্যাঞ্জা কমন রয়েছে, কমন লিখে দেবে, বুঝতে পারলে কিনা? আর থার্ড যেটা রয়েছে, সে টোটাল বোন ইন অ্যাডাল্ট পার্সন কত, হুম্যান বডি কত রয়েছে, 206। ক্লিয়ার কি? বোঝা গেল? তো আমরা কিছু বোন রিলেটেড কিছু ইনফরমেশনও লিখে নিই যেটা পরীক্ষাতে আস করতে থাকে, ঠিক আছে? এবার বোন রিলেটেড কিছুটা ইনফরমেশন লিখে নিন, ক মিনিট সময় আছে, রাখি। হ্যাঁ 3 মিনিট আছে, বোন রিলেটেড কিছু ইনফরমেশনটা দেখো। জিজ্ঞেস করা হয় ফার্স্ট জিনিসটা, বোন কেমন স্ট্রাকচার হয়, স্ট্রাকচার কেমন হয়, ঠিক আছে, জিজ্ঞেস করে স্ট্রাকচার কেমন হয়, তো টিস্যু লাইক স্ট্রাকচার, টিস্যু লাইক স্ট্রাকচার, বুঝতে পারলে? টিস্যুর মতন স্ট্রাকচার থাকে। ওকে, বোনের স্ট্রাকচার কেমন থাকে, টিস্যু লাইক। সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে, টোটাল বোন ইন হিউম্যান বডি, এখনই বললাম, কিন্তু ওরা এইভাবে না, জিজ্ঞেস করে অ্যাডাল্ট কত রয়েছে আর জিজ্ঞেস করে নিউ বেবি, নিউ বর্ন বেবিতে কত রয়েছে, বর্ন বেবি, ঠিক আছে, তো অ্যাডাল্টে 206 হার্ট থাকবে আর এটাতে 300 থাকবে, ঠিক আছে।
ক্লিয়ার কি? নিউ বেবি বর্ন যেটা বেবি থাকে তার টোটাল 300 থাকে, অ্যাডাল্ট ওটা 206 থাকে, ঠিক আছে, ক্লিয়ার? তারপরে জিজ্ঞেস করবে স্টাডি অফ বোন, বোনের স্টাডি কে কি বলা হয়? বোনকে যারা স্টাডি করে তাকে কি বলা হয়? অস্টিওলজি, অস্টিওলজি। কেন? ওয়াই ওয়াই কোশ্চেন, ওয়াই কেন অস্টিওলজি বলা হয়? বিকজ আনসার, বিকজ স্যার 1 মিনিট ইন একটু কম। বোন, আচ্ছা আবার জয়েন করে নি, ফাউন্ড কি পাওয়া যায়? 1 নম্বর অস্টিও ব্লাস্ট সেল পাওয়া যায়, ঠিক আছে, অস্টিও ব্লাস্ট সেল পাওয়া যায়। 2 নম্বর এর মধ্যে পাওয়া যায় ওসিন প্রোটিন, ওসিন প্রোটিন পাওয়া যায়। বুঝতে পারলে? আবার জয়েন করে নাও সবাই।